فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত তিনি বোন জানতেছিলেন যে কেউ সালাত পড়তে চান অথচ তার সামনে খাটে ঘুমন্ত আছে, তো এমন তো অবস্থায় সালাত পড়া যায় যাবে কিনা? যে সমান যদি নেবেন এটা না যায় হবে না, যেহেতু বুখারী এবং মুসলিমের মধ্যে একটা হাদিস আছে, রওয়া ইবনু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বিষয় উল্লেখ করেন, কানা রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইউসাল্লি ওয়া হিয়া বাইনাহু ওয়া বাইনাল কিবলাতি আলা ফিরাশি আহলিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত পড়তেন, অথচ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং কেবলা মাঝামাঝি পড়ত, অর্থাৎ রাসূলুল্লাহ যেদিকে সেজদা দিতেন সামনে ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর এরপর হচ্ছে কেবলা। তো এরপরে বলতেছেন নিজের পরিবারের বিছানা, এটা এতরাজ আল জানাজা, অর্থাৎ জানাজা যেভাবে রাখা হয় এভাবে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার ক্যাবলার বিপরীতে সালাত আদায় করতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন জানাজার মতো সোয়া। আরেকটা রাওয়ায়েত আছে আবু দাউদের মধ্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, লাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ওয়া আনা মুতারজাতুন বাইনা ইয়াদাইহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমি দেখতাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেছেন, আর আমি একেবারে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে সোয়া অবস্থা দেখতাম, ফাইজা আরাদা আইয়াস জুদা গামাজা রিজলি, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দেওয়ার জন্য ইচ্ছে করতেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গা সংকীর্ণতার কারণে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার পায়ের মধ্যে একটু যে ছুঁয়ে দিতেন, তখন ফা দমাম তুহা ইলাইয়া, তখন আমি ফা ঘুরতে নিতাম, সুমাইয়াস জুদু, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দিতেন। হাফেজ ইবনে হুজর রহমতুল্লাহ আলাই ফতুল বারির মধ্যে উল্লেখ করেন, ফিহি ইন্না সালাতা ইলা নাইম লা তাকরাহু, ইয়াদিস দ্বারা দলিল হলো কোনো ঘুমন্ত ব্যক্তি যদি সামনে থাকে তাকে সামনে রেখে যদি সালাত আদায় করে এটা মাকরুহ হবে না। আর নিষেধাজ্ঞার ব্যাপারে কিছু হাদিস পাওয়া গেলেও হাদিসগুলো হচ্ছে জয়ীফ দুর্বল, তাই সহি হাদিস দ্বারা যেহেতু জায়েজ আছে প্রমাণ গ্রহণ করে সহি হাদিস, তাই এটা জায়েজ হবে না জায়েজ হবে না, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম হিসাব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।